নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল এই জেলা। প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ মর্মান্তিক ঝড়টি কোথায় হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আবারও কি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কী বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পূর্বাভাস মেনে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টিতে ওলটপালট হয়ে গেল শিলিগুড়ি শহর। বৃহস্পতিবার সকাল 10:45 নাগাদ ঘন কালো মেঘে ছেয়ে যায় গোটা শিলিগুড়ি। দিনের বেলা তো রাতের মতো অন্ধকার এসে যায়, তারপরে ওঠে ভয়ঙ্কর ঝড়, শুরু হয়ে যায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যায় কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। গোড়া থেকে উপড়ে গেছে বহু গাছ, ইলেকট্রিক খুঁটি, টিনের রড সবই ওলটপালট হয়ে গেছে। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, অবরুদ্ধ হয়ে যায় রাস্তা, তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকা। তবে এখনও পর্যন্ত কোনো মানুষের আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠনগুলি ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমে গিয়েছে, শুরু হয়েছে প্রয়োজনীয় ত্রাণ বিলি। হাওয়াপে সূত্রে খবর, আজ পশ্চিম মেদিনীপুর, 2/24, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়াপে সূত্রে জানানো হয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়। হাওয়াপে সূত্রে জানানো হয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 93%, ন্যূনতম 52%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।